হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রায়াসোনা চ্যানেল। রায়াসোনা চ্যানেলে আবারও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি আমি। তোমরা সবাই কেমন আছো বলো? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি এবং আমার রায়াসোনাও ভীষণ ভালো আছে। তো চলো আবারও শেয়ার করি একটা নতুন ব্লগ তোমাদের সঙ্গে। তো এই দেখো, আমরা এখন যাচ্ছি দার্জিলিং থেকে লামাহাটা, লামাহাটা থেকে তিনচুলো, যেটা দার্জিলিংয়ের সব থেকে টপ, সেখানেই চলে এসেছি। আর এখানে প্রচণ্ড ঠান্ডা, নামতে না নামতে একদম কাঁপতে আরম্ভ করে দিয়েছি সকলে মিলে। তো দেখো আমাদের অবস্থাটা কি, আর এইদিকে সবাই নেমেছে আর ঠান্ডায় কনকনিয়ে যাচ্ছে, যেহেতু কেউ কি আনিনি। হ্যালো মিস্টার বিন, আপনি এইভাবে কেন বসে আছেন? ঠান্ডা লাগ গেছে, ঠান্ডা লাগে, রুবি ভি ঘুর গেছে মেরা গলা, আপনি পানি ভি আ গায়া। তো প্রচণ্ড ঠান্ডা, এতটা ঠান্ডা যে হতে পারে আমরা ভাবতেই পারিনি। পুরো ঠান্ডা একদম ঠকঠকিয়ে যাচ্ছি, বাচ্চাগুলো তো প্রচণ্ড কাঁপছে। তার মানে উপরে ভিউগুলো দেখো, এতটা মারাত্মক ভিউ, সত্যি এতটা সুন্দর লাগছে দেখে, মানে প্রাকৃতিক সৌন্দর্যটা সত্যি অসাধারণ। এদিকটায় শুটিং চলাচলি করছে, শুটিং, একজন পোজ দিচ্ছেন, একজন ক্যামেরাম্যান, একজন ডিরেকশন, সমস্ত কিছু এখানে অ্যাভেলেবেল আছে। প্রাকৃতিক সৌন্দর্য যে এতটা সুন্দর হতে পারে শুধুমাত্র চোখে না দেখলেই কিন্তু বিশ্বাস হবে না। তো সত্যি বলছি এতটা সুন্দর একটা জায়গা যে একদম মনে থেকে যাবে। তো যাই হোক, আমরা এদিকে অনেক ভিডিও অনেক ফটো তুলছিলাম, তার উপরে আমাদের যে ড্রাইভারটা সেও মানে বিরক্তি বোধ হয়ে যাচ্ছে। আমাদের ড্রাইভারটা মানে সময়ের জন্য বারবার তাড়া দিচ্ছিল, কারণ পাহাড়ি এলাকা, বুঝতেই পারছো, যখন তখন যা তা হতে পারে, কারণ ওয়েদারটা সব সময় চেঞ্জ হতেই থাকছে এখানকার। তাই ড্রাইভারটা আমাদেরকে তাড়াহুড়ো দিচ্ছিল, কারণ সন্ধে নেমে এসছে প্রায়, আর সন্ধেতে পাহাড়ি এলাকাতে গাড়ি চালানো ভীষণই ডিফিকাল্ট। তো আমাদের ড্রাইভারটা সেটাই বোঝাচ্ছিল যে তোমাদের ক্যামেরা ভালো তার মানে যে যত ইচ্ছে তত ছবি তোলবে সেটা কিন্তু নয়, কারণ সব কিছুর একটা সময় আছে। তো আমরা তো সোনার বান্দা নই, কারণ আমরা আমাদের মতো করেই চলি, আমাদের যেটা মনে হয় আমরা সেটাই করি, আমরা সব সময় লেট, তো এবারও লেট। তো দেখো কথা বলতে বলতে তোমাদের সঙ্গে ওয়েদারটা কীভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটাই বলছিল ড্রাইভার যে যখন তখন এখানকার ওয়েদারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো দেখো পুরো ঘন কুয়াশায় ভর্তি হয়ে যাচ্ছে, একটু পরে তো একদম বৃষ্টি ভেজা হয়ে যাবে রাস্তায়, কোথাও বৃষ্টি হচ্ছে কোথাও মেঘ হচ্ছে। তো যেখানে বৃষ্টি হচ্ছে সেখানে পুরো রাস্তাটা বোঝাই যাচ্ছে না, আর বুঝতে পারছো পাহাড়ি এলাকা, যখন তখন দুর্ঘটনা ঘটতেই পারে আমাদের সঙ্গে। তো ভীষণই ভালো লাগলো, অনেক মজা করলাম, অনেক আনন্দ করলাম, সবাই মিলে অনেক অনেক মজা করলাম সত্যি বলছি। তো বাচ্চাগুলো বড়গুলো সবাই নেতিয়ে গেছে, এদিকে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। তো মাঝখানে একদম আস্তে আস্তে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, তো রাস্তা কিচ্ছু বোঝা যাচ্ছে না, তোমাদেরকে কি বলবো, এতটা ভয়, মানে এতটা ভয় পেয়ে গেছি আমি যে কিছুতেই মন বসছিল না। মনে হচ্ছিল যে গাড়িটার যদি কিছু হয়ে যায় তাহলে সোজা উপরে চলে যাব, আর বারবার ড্রাইভারটাকে আমি বারবার বলছিলাম যে একটু আস্তে আস্তে গাড়িটা চালান, কিন্তু সে একদম পুরো জোর স্পিড দিয়ে চালাচ্ছিল। তার উপরে কোনো রাস্তা বোঝা যাচ্ছিল না, তারপরে কোন দিকে মানে বাম ডান কিছুই বোঝা যাচ্ছিল না। তো আমি ভীষণ ভয় পাচ্ছিলাম, কিন্তু যাই হোক মানে একদম ভাগ্য ভালো বলে আমরা কিন্তু জাগে দার্জিলিং শহরে পৌঁছে গেছি, মানে ঘুম স্টেশনে আমরা চলে এসেছি। আর সত্যি আমাদের ড্রাইভারটা অনেকই ভালো, যে ওদের রুট অবশ্য বোঝা মানে বোঝা বা জানা ওদের থাকেই, সেই জন্যই বোধ হয় ওরা এরকমভাবে গাড়িটা চালাতে পারে। তো যাই হোক আমরা দার্জিলিংয়ের মানে শহরে চলে এসেছি, মানে মেন টাউনে চলে এসেছি, কিন্তু এখান থেকে আমাদের হোটেল যেটা আছে সেটা মোটামুটি 2-3 কিলোমিটার। কিন্তু এমন অবস্থা দেখো, আমরা সবে সবে অতটা পাহাড় ক্রস করে চলে আসলাম, কতটা রিক্সের রাস্তা আমরা পার করে প্রাণ হাতে করে নিয়ে আজ অবধি এখানে দাঁড়িয়ে আছি। তো কি আর করব বলো, এখানে প্রায় 2 ঘন্টা মতো হয়ে যাচ্ছে দাঁড়িয়ে আছি, ভীষণ খিদেও পেয়েছে। তো সামনে দেখলাম একটা দোকান আছে সিঙ্গারার,
তো এখানকার সিঙ্গারা আর আমাদের সিঙ্গারা অনেক পার্থক্য। তো যাই হোক, নিলাম, ভীষণ খিদে পেয়েছে বলে নিলাম, কিন্তু অনেকটা বাজে খেতে আর অনেকটা বাসি, অনেক দিনের বাসি। যাই হোক, খুব বাজে লাগলো খেতে, আর এক একটা পিসের দাম প্রায় 50 টাকা। বুঝতে পারছো কতটা কস্টলি এখানকার জিনিসপত্র? তো কি আর করা যাবে বলো, এখানে বসে বসে এগুলোই খেতে হবে, তাছাড়া তো কোনো উপায় নেই। তো যাই হোক, কিছুটা খেলাম আর কিছুটা ফেলে দিলাম, কারণ এগুলো খেলে ভীষণই শরীর খারাপ করবে, কারণ অনেক দিনের বাসি। তো বুঝতেই পারছো, এমনিতেই অনেক মানে ভয় ভয় করে মানে বাড়ি ফিরছি, বাড়ি আর কি, মানে হোটেলটা এখন আপাতত আমাদের বাড়ি, তো বাড়ি যাচ্ছি, তো কোনো রকম জ্যামটা ছাড়ছে, আবার 10 মিনিট পর জ্যামটা লাগছে। কি কারণে লাগছে সেটাও জানছি না, ওই দিক থেকে কোনো গাড়িও আসছে না, কেন যে এরকম ট্রাফিক এখানকার আমি একদমই বুঝতে পারছি না। তো যাই হোক, এই দেখো 10 মিনিট পর ছাড়লো, আবার এখানে গিয়ে আটকে গেছে। তো প্রায় 3 থেকে 3.5 ঘন্টা মতো লাগিয়ে দিল এই 2 কিলোমিটার থেকে রাস্তাটা আসতে। তো কি আর করবো বলো, ভাগ্যটা সত্যিই খারাপ। এখন প্রায় বাজে 8:30 মতো, রাত 8:30 মতো, এখনই নামছি আমরা হোটেলে, সেই সকালে বেরিয়েছি আর এত লেট হলো আসতে। তারপরে ওইদিককার রাস্তাটা তো ভীষণই বাজে আর ভীষণই ভয়ঙ্কর। এখানে এসে শুনছি নাকি যে হোটেলে আর কোনো মানে ডিনার আমাদেরকে নেবে না, মানে ডিনার আর অ্যালাউ নেই, যেহেতু 8:30 পর এখানে কোনো ডিনার নেই। তো তাই আবার চলে আসলাম বাইরে, আর বেশ একটু একটু ঠান্ডা পড়েছে, তো দেখো সোয়েটারও গায়ে দিয়ে দিয়েছি। তো চলে আসলাম KFC-তে, সেখানে দুটো আমার পুচু শোনার জন্য মানে আমার রায়া শোনার জন্য দুটো KFC লেগ পিস চিকেন অর্ডার দিয়েছিল, সেটা নিলাম। আর আমরা বাইরে থেকে রাত্রের খাবারটা নিয়ে নেব, সেই জন্য আরও আসা বাইরে, কারণ অতটা ধকল করার পর আর বাইরে আসতে একদমই ইচ্ছে করছিল না, মনে হচ্ছিল রুমে শুয়ে শুয়ে খাবার খাবো। কিন্তু সত্যি আমাদের ভাগ্যটা আজকে বেশ খারাপ, খারাপও বলবো না বাট ভালোও বলবো না, কারণ দেখো অতটা ভয়ঙ্কর রাস্তা পার করে কিন্তু আমরা যে মানে এখনও অবধি বেঁচে আছি, এটাই আমাদের জন্য অনেক কিছু। তো যাই হোক, আমরা এখন চলে আসলাম আমাদের বাইরের খাবারটা নিতে। তো এই দেখো বাইরের খাবার অনেক কিছু বিক্রি করছে, আর যেহেতু চাইনিজ অনেক কিছু আইটেম আছে, বুঝতেই পারছো, তো আমার এগুলো বাইরে যেহেতু ধুলো বালি পড়বে বলে আমার কিন্তু এগুলো একদমই পছন্দ নয়, তাই এগুলো ছেড়ে দিয়ে ভাবছি যে বাইরে কোথাও রুটি সবজি যদি হয় সেগুলোই নেব, কারণ এগুলো দেখো ওপেন একদম বিক্রি করছে আর অনেক রকমের আইটেম আছে, তো দেখতে খুব বাজে লাগছে আমার পার্সোনালি, ওই জন্য সেগুলো নিলাম না। তো এখান থেকে চলে এসে KFC চিকেনটা নিয়ে আমরা বাড়িতে চলে এসেছি, মানে আমাদের হোটেলে চলে এসেছি আমাদের রুমে। তো এই দেখো পুচু সোনা দুটো খাচ্ছে, আর আমার পুচু সোনাটা তার দিদিকে এতটাই ভালোবাসে যে সে তার দিদিটাকেও শেয়ার করে খাইয়ে দিচ্ছে। ওরা দুজন দুজনকে এতটাই ভালোবাসে যে সবসময় ওরা দুজন দেখা হয়ে উঠতে পারে না, যখন ঘুরতে যায় কোথাও তখনই ওদের বেশি মিলটা হয়। তো যাই হোক, ওরা এখন খেতে থাকুক, আর আমাদের জন্য দুটো লেগ পিস এনেছিলাম, সেটাও আমরা খেয়ে নিই, তারপরে কিন্তু রুটি সবজি খেয়ে ঘুমিয়ে যাবো, ভীষণ টায়ার্ড আছি। তো চলো, আজকের মতো আমি আমার ভ্লগ ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটি ভ্লগে। আর আমার ভ্লগ কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার বন্ধু হয়ে পাশে থেকো। তো চলো, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদেরকে এভাবেই সাপোর্ট করো।